উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এই সেতুর উদ্বোধন করবেন। নড়াইলের কালনা পয়েন্টের সেতু এলাকায় আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহসিন, পদ্মা সেতুর পর এই মধুমতি সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও কাছে চলে এলো আমাদের। ঠিক কোন কোন অঞ্চল এই সেতুর মাধ্যমে যুক্ত হচ্ছে সেটি আপনার কাছে জানতে চাই, এবং সেই সাথে এই সেতুকে ঘিরে সেই অঞ্চলের মানুষের উৎসাহ উদ্দীপনার কথা আপনার কাছ থেকে জানতে চাই। আর জাকিয়া, আগামীকাল অর্থাৎ একদিন মাত্র অপেক্ষা, একদিনও নাই, অল্প সময় অপেক্ষা। কারণ জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে প্রায় ছয় থেকে সাতটি জেলা সরাসরি এই যে মধুমতি নদী, এখানে যে ঘাট রয়েছে ফেরি ঘাট, সেটি ব্যবহার করে, অর্থাৎ এই ঘাট ব্যবহার করে তারা ঢাকার সঙ্গে যোগাযোগ হয়। তো সেই জন্য তাদেরকে দীর্ঘক্ষণ তাদের যে দুর্ভোগ পোহাতে হতো, সেই অপেক্ষা এবং সেই যে দীর্ঘদিনের যে দুর্ভোগ, সেটির অবসান হতে চলেছে। এবং আগামীকাল দুপুর ১২টায় এই ছয় লেনের সেতু, বাংলাদেশের প্রথম ছয় লেনের সেতু, সেটি উদ্বোধন করা হবে। এবং জানেন যে ঢাকার সঙ্গে যে মূল যে ব্যারিয়ার ছিল পদ্মা নদী, সেই পদ্মা হওয়ার পর সবাই আশা দেখেছে যে ঢাকার সঙ্গে যে সরাসরি যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সহ মানুষের যে সকল কর্মচাঞ্চল সেগুলো ফিরে আসবে। তো তার সঙ্গে এটি একমাত্র বাধা ছিল, যদিও এটি গত আট বছর আগেই এই প্রকল্প নেওয়া হয়েছিল। তো এই আট বছর যে মানুষের অপেক্ষা যে কবে সেতু শেষ হবে, কবে তারা সেতু দিয়ে এই নদী পার হবেন, সহজেই পার হবেন, সেই যে অপেক্ষা, সেই অপেক্ষার শেষ হচ্ছে। এবং আগামীকাল দুপুর ১২টায় এটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং একই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর উপর তৃতীয় যে শীতলক্ষা সেতু, সেই সেতুটিও কালকে উদ্বোধন করা হবে, সেটিও ছয় লেনের সেতু। এবং সেই এই দুটি সেতু এতটাই গুরুত্বপূর্ণ যে এটি যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে প্রায় ১০টি জেলার সঙ্গে সরাসরি কানেক্ট করবে। এবং এর আগে যেটি বলছিলাম যে শীতলক্ষায় যে সেতু, সেটিও অর্থাৎ এই সেতু দিয়ে যারা ব্যবহার করে, যারা চিটং অর্থাৎ মোংলা পোর্ট হয়ে কিংবা বেনাপোল হয়ে যারা যাবেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতুটি, একই সঙ্গে শীতলক্ষা সেতু ব্যবহার করে ঢাকায় প্রবেশ না করে অনেকেই যারা এখান থেকে পণ্য পরিবহন করবেন তারা চিটং চলে যেতে পারবেন। তো এই ধরনের সুবিধা থাকছে। আর এই কালনা সেতুর বিষয়ে আর কিছু তথ্য দিয়ে রাখতে চাই যে এই সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার, এবং এই সেতুটি পার হতে টোল দিতে হবে। পদ্মা সেতুতে জানেন যে নানান যে সরকার নির্ধারিত টোল রয়েছে, এই সেতুতেও টোল দিতে হবে। যেমন বড় ট্রেলার পার হতে ৫৬৫ টাকা দিতে হবে, এবং তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাককে ৪৫০ টাকা দিতে হবে, দুই এক্সেল ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০, এবং কৃষিকাজে ব্যবহৃত হয়, বিশেষ করে জানেন যে এটি গ্রামাঞ্চল, সেজন্য এক জেলা থেকে আরেক জেলায় কৃষিকাজে ব্যবহৃত যে সকল পাওয়ার টিলার পার হয় তাদেরকেও দিতে হবে টোল। যেমন ছোট পাওয়ার টিলারকে ১৩৫ টাকা এবং বড় পাওয়ার টিলারকে ২০৫ টাকা দিতে হবে। এছাড়া মিনিবাস এবং কোস্টার ১১৫ টাকা দিতে হবে, মাইক্রোবাস, পিক আপ, কনভার্সন জিপ ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫ টাকা। তো এই ধরনের নানান যে সকল যানবাহন, সব ধরনের যানবাহন পার হতে পারবে। জানেন যে পদ্মা সেতুতে সব ধরনের যানবাহন পার হতে পারে না, কিন্তু এই সেতু যেহেতু একটি আঞ্চলিক দুই জেলা এবং আশপাশের যে আরও ১০টি জেলাকে কানেক্ট করবে, সেজন্য সব ধরনের যানবাহন আসলে চলাচল করতে পারবে। তো সব কিছু মিলে আরেকটি প্রশ্ন যেটি আছে আপনার কাছে, সেটি হচ্ছে আগামীকাল উদ্বোধনের পরপরই কি এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কিনা? সাধারণ মানুষের এই যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান আগামীকালই হয়ে যাচ্ছে কিনা সেটি একটু জানাবেন আমাদেরকে। হ্যাঁ, এটি যেমন আমরা পদ্মা সেতুতে যেমন দেখেছিলাম, যেদিন উদ্বোধন করা হয়েছিল সেদিন যান চলাচলের জন্য না, কিন্তু এই সেতুটি একেবারেই প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরপরই সাধারণ মানুষের যান চলার জন্য উন্মুক্ত করা হবে, এবং সব ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে। এবং জানেন যে অ্যাপ্রোচ রোড রয়েছে সেটি প্রায় ২ কিলোমিটারের বেশি, এবং এই পুরো সেতু এবং অ্যাপ্রোচ রোড সব কিছু কিন্তু ছয় লেনের, এবং দ্রুতগতির যানবাহন এবং ধীর গতির যে যানবাহন, সব ধরনের যানবাহনই চলাচল করতে পারবে, এবং মানুষের আসলে অপেক্ষার অবসান হবে।